নকলায় বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা। আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা পালনের জন্য নকলা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহানউদ্দিন, আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না, উপজেলা ভাইস চেয়ারম্যান সরার আলম তালুকদার, ভাইস চেয়ারম্যান মহিলা ফরিদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান মাসারুল আনোয়ার মোহাম্মদ, অধ্যক্ষ আলতাফ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, অতি তদন্ত ইস্কান্দার হাবিবুর রহমান, ট্রাফিক জোন নকলা নরিতাবাড়ির টিআই আশরাফ হোসেন, সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের বিস্তারিত কর্মসূচি গৃহীত হয়। ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করেছেন ইউসুফ আলী মণ্ডল, এনএএন টিভি।